পড়াশোনার সঙ্গে সঙ্গে বা চাকরি খোঁজার সঙ্গে সঙ্গে আপনাদের বিশেষ একটি প্রকল্প যার নাম হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংক বাংলায় যাকে বলা হয় যুবশ্রেণীর প্রকল্প এটি কিন্তু রাজ্য সরকারের একটি স্থায়ী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে আপনারা কিন্তু প্রতি মাসে পনেরোশো টাকা করে ভাতা পাচ্ছেন এবার যারা যারা কন্টিনিউ ভাতা পাচ্ছেন তাদের জন্য বিশেষ করে আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ কি এখানে একটি বিশেষ আপডেট উঠে এসেছে এই কাজটি যদি আপনারা না করে থাকেন আপনারা যে পনেরোশো টাকা করে ভাতা পাচ্ছেন সেটি কিন্তু বন্ধ হয়ে যেতে পারে তো যাতে করে আপনাদের সেই পনেরোশো টাকার ভাতা বন্ধ না হয় অবশ্যই আপনারা কিন্তু এই কেউ মিস করবেন না অতএব শেষ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন খুবই ছোট্ট একটি ফর্ম বিশেষ একটি আপডেট উঠে এসেছে সেই আপডেটটি কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যদি আপনারা সেই টাকার হাত থেকে বাঁচতে চান বা আপনাদের যদি সেই প্রকল্পের হাত থেকে বাঁচতে চান যাতে করে কন্টিনিউ টাকা পাচ্ছেন বা পাবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটি ফর্ম আপলোড করতে হবে সেই ফর্মটি কি আমি কিন্তু আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে আবেদন করার পর ধরুন দু সাল থেকে দু হাজার বাইশ সাল অবধি এখনও পর্যন্ত আবেদন করা কোন রকম ভাতা পাননি অবশ্যই আজকের এই ভিডিওটি পুরো দেখবেন ঠিক আছে আর এই ভিডিওটি নিচে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনারা কি সেই ভিডিওটি চান যে কেন টাকা পাচ্ছে না দু হাজার সাল থেকে এখন দু সাল চলছে আবেদন করার পর এখনো পর্যন্ত কিন্তু ভাতা পাননি এমন কোনো ফ্রেন্ড যদি থেকে থাকেন অবশ্যই ভিডিওটি নিচে কমেন্ট করুন আমি কিন্তু সঠিক ইনফরমেশনের মাধ্যমে একটি ভিডিও আপনাদের বানিয়ে দেবো যাতে করে আপনারা বুঝতে পারেন যে আপনি কেন টাকা পাচ্ছেন না কি ভুলটি আপনি করেছেন ক্লিয়ার তো এবার আমি দেখিয়ে দিই ইমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে বা যুবশ্রী প্রকল্পের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি উঠে এসেছে যেটা না দেখলে সকলের জন্য কিন্তু খুবই একটা হতাশের ব্যাপার বা এই কাজটি না করলে আপনারা কিন্তু যে পনেরো টাকা করে ভাতা সেটি কিন্তু আটকে যাবে বা পাবেন না তো সে তার জন্য আপনাদের এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের অফিসিয়ালি সাইডে চলে আসতে হবে এই সাইডের লিঙ্ক থাকবে ভিডিওটি নিচে ডিসক্রিপশন বক্সে সেখানে ক্লিক করুন সরাসরি এই সাইডে চলে আসতে পারবেন এবার আমি আপনাদের বলি ভিডিওটি শুরু করবার আগে সবার প্রথমে জানিয়ে দিই আপনারা দেখছেন আপনাদের প্রিয় কে বাংলা কে বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত এমনই নিত্য নতুন প্রকল্পের আপডেট বিশেষ করে গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে এবং সরকারি যে সকল খবরগুলি রয়েছে চাকরিগুলি রয়েছে সে সকল চাকুরি আপডেট পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো চলো আমি আপনাদের দেখিয়ে দিই এই সাইডে আসবার পর একটু নিচে ডাউন করলে এখানে আপনারা দেখতেই পাবেন যে পশ্চিমবঙ্গ সরকার শ্রম দপ্তর থেকে এটি কিন্তু প্রকাশিত হয়েছে বিশেষ বিজ্ঞপ্তি অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তো বিশেষ বিজ্ঞপ্তিতে কি বলা রয়েছে আমি আপনাদের দেখিয়ে দিই তো এখানে বলতে দেখতে পারবেন যে এখানে বলা রয়েছে যে সকল কর্মপার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন ঠিক আছে যারা ভাতা পাচ্ছেন তাদেরকে এখানে বলা হয়েছে এবং চোদ্দো সাত দু হাজার বাইশ তারিখ থেকে একত্রিশ সাত দু হাজার বাইশ তারিখের মধ্যে এন থ্রি ফর্মটি সাবমিট করতে পারেননি অনলাইনে সাবমিট করতে পারেননি কারণ এটি কিন্তু লাস্ট ডেট ছিল একত্রিশ সাত দু হাজার বাইশ তারিখে অনলাইনের মাধ্যমে এন এক্স থ্রি ফর্মটি কিন্তু সাবমিট করতে হয় আর এই এন এক্স থ্রি অনেকে ভুলে যান যে ছ মাসে অন্তর অন্তর বছরের দুবার কিন্তু আপনাদের সাবমিট করতে হয় আর এই সাবমিটটি না করলে আপনাদের যে চিরতরে কিন্তু পড়াশোনা করে যে ভাড়াটি পাচ্ছিলেন সেটি কিন্তু একদমই বন্ধ হয়ে যাবে আর একবার বন্ধ হয়ে গেলে কিন্তু আর সেটি চালু করতে পারবেন না তো আপনাদের জন্য বিশেষ একটি সুযোগ ইতিমধ্যে রাজ্য সরকার দিয়েছেন তিনি বলেছেন এখানে তাদের অনুরোধ করা হচ্ছে যে আগামী এক আট দু মানে এ মাসের এক তারিখ থেকে কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যে আর তিরিশ আট দু দু বাইশ তারিখ পর্যন্ত কিন্তু চলবে কি চলবে এখানে বলা হয়েছে লাস্ট ডেট এক কথায় তিরিশ আট দু হাজার বাইশ তারিখের মধ্যে অফলাইনে কিন্তু আপনাদের জমা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন তারিখের মধ্যে আপনাদের নিজ জেলা অফিসে গিয়ে যে যে জেলায় প্রযোজ্য আপনি যে জেলায় বসবাস করে আছেন সেই জেলার ডিএম অফিসে গিয়ে কিন্তু আপনাদের জমা করে দিতে হবে যখনই আপনারা ডিএম অফিসে যাবেন আপনাদের সেই ডিএম অফিসে গিয়ে সেখানে কিন্তু একটি রুম রয়েছে যেখানে যুবশ্রী সেকশনের জন্য এক্সট্রাভাবে সেখানে রুম রয়েছে সেখানে গিয়ে আপনাদের কিন্তু জমা করতে হবে এবার কি কী জমা করবেন একটি হচ্ছে অফলাইনে ফর্মেট যেহেতু অফলাইনের মাধ্যমে একটি ফর্মেট পেয়ে যাবেন এই অফিসিয়ালি সাইটের মাধ্যমে সেটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো সেটা হচ্ছে এন থ্রি যেটা অফলাইনের মাধ্যমে তো সেখানে আপনাদের কিন্তু ফিল আপ করে নিতে হবে খুব সুন্দর করে বাংলা দিয়ে আপনার সরি ইংলিশ দিয়ে আপনারা ফিল আপ করে নেবেন তার মধ্যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট এ সকল ডকুমেন্টস এখানে চাওয়া হয় সে সকল আপনারা দেওয়ার পর আপনারা কী ট্রেনিং করেছেন এই ছ মাস সেই ট্রেনিং সার্টিফিকেট কিন্তু আপনাদের লাগবে সঙ্গে অবশ্যই অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যাবেন কারণ সেখানে কিন্তু ভেরিফিকেশন করা হবে সঙ্গে একটি চিঠি লিখতে হবে এই ছ মাস আপনি ভুলবশত কেন এই অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারেননি কী অসুবিধা ছিল সেই অসুবিধা নিয়ে কিন্তু আপনাদের একটি চিঠি লিখতে হবে তো সেই চিঠি লিখবার পর আপনাদের একটি ফর্ম দেখিয়ে দিচ্ছি সেই ফর্মটির সঙ্গে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান সরি আপনার যে এমপ্লয়মেন্ট আইডি রয়েছে সেই আইডিটি কিন্তু অ্যাটাচ করার পর আপনাদের কিন্তু জমা করে দিতে হবে সেই ডিএম অফিসে গিয়ে আর এখানে এও বলা রয়েছে যদি আপনাদের এই সংক্রান্ত আরও কোনো কিছু জানার থাকে বা অসুবিধা হয় ডিএম অফিসে কোথায় রয়েছে না রয়েছে সেটা যদি জানতে না পারেন সেক্ষেত্রে আপনাদের নিকটতম যে এক্সচেঞ্জ অফিস রয়েছে যেখানে আপনি আপনার যে এক্সচেঞ্জ অফিসে ফর্ম জমা করেছিলেন সেই অফিসে গিয়ে আপনি কিন্তু বিস্তারিত জেনে নিতে পারেন ক্লিয়ার এখানে কিন্তু সেটাই বলা রয়েছে এবার আমি আপনাদের দেখিয়ে দিই এখানে কিন্তু যে কথাটি বলা রয়েছে সেটা কিন্তু আমি আপনাদের খুব ভালোভাবে বুঝিয়ে দিলাম যে অফলাইনে ফর্মেটের সঙ্গে একটি চিঠি লিখতে হবে তার সঙ্গে আইডিটি নিয়ে যাবেন তার সঙ্গে ট্রেনিং সার্টিফিকেট নিয়ে যাবেন ব্যাস এ কয়েকটি ডকুমেন্টস নিয়ে গিয়ে আপনারা কিন্তু জমা করে দেবেন তখন কিন্তু অরিজিনাল ডকুমেন্টস চাইবে ভেরিফিকেশনের জন্য যখন এই ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে এরপরে কিন্তু আপনারা কন্টিনিউ যে পনেরোশো টাকা করে ভাতা সেটা কিন্তু পেয়ে যাবেন আর এই কাজটি যদি না করে থাকেন তাহলে কিন্তু চিরতরে আপনার যে অ্যাকাউন্ট সেটি কিন্তু বন্ধ হয়ে যাবে আর কিন্তু টাকা পাবেন না তো এবার দেখিয়ে দিই ফর্মটি আপনারা কী করে ডাউনলোড করবেন এই অভিশালি সাইডে চলে আসবেন সরাসরি এখানে সবার প্রথমে দেখতে পাবেন যুবশ্রী বলে একটি সেকশন রয়েছে একদম বা পাশে তো সেখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি দেখুন এরপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি পেজ অপেন হয়ে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন সবার প্রথমে অ্যাবাউট দ্য স্কিম তো সেখানে আপনাদের ক্লিক করতে হবে এবার কি করবেন একদম নিচে চলে আসলে এখানে আপনারা সবার শেষের দিকে পেয়ে যাবেন ফ্রম সেলফ ডিক্লারেশন বাই দ্য বেনিফিশারি এন এক্সি থ্রি তো সেখানে কিন্তু আপনাদের ক্লিক করে নিতে হবে এবার এখানে ক্লিক করে সেই যে অফলাইনে ফর্মেটই রয়েছে সেটি কিন্তু ডাউনলোড করে নেবেন এবার ডাউনলোড করার পর এখানে তেমন কিছু নেই যেভাবে অনলাইনে ফিল আপ করেছিলেন তেমন একটি ফর্ম জাস্ট অফলাইনে রয়েছে তো সেটি আপনারা কিন্তু খুব ভালোভাবে ব্লক লেটারের ফিল করে নেবেন তো দেখুন এরপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে চলে আসবে মানে এই ফর্মটি আপনারা আপনাদের সামনে ডাউনলোড হয়ে যাবে সবার প্রথমে আপনারা এখানে কী দেখতে পাবেন ইনরোলমেন্ট নাম্বার আপনার যে আইডিটি রয়েছে এখানে পুরো আইডি বসিয়ে দেবেন এরপরে শ্রী শ্রীমতী হিসাবে আপনি কোন ক্রাইটেরিয়াতে পড়ছেন সেই হিসাবে আপনার নাম বসাবেন এরপরে সন ডটার ওয়াইফ অফ আপনার বাবার নাম নইলে হাজব্যান্ড নাম দিলে হাজব্যান্ডের নাম এখানে বসাবেন এরপরে কী করবেন একটু নিচে আসবেন আর তেমন কিছু কাজ নেই এখানে নেম অফ দ্য ইনস্টিটিউট এই যে মাসের এখানে ট্রেনিং কোর্স দিতে বলা আছে সেই কোন ট্রেনিংটি আপনি করেছেন সেটি এখানে সিরিয়াল নাম্বার অনুযায়ী বসাবেন নেম অফ দ্য ট্রেনিং অ্যাড্রেস অফ ট্রেনিং আপনি যে ট্রেনিংটি করেছেন তার সেটি কোন জায়গায় তো সেই জায়গাটির নাম বসাতে হবে ডেট অফ ইনস্টিটিউট অফ ডিউরেশন অফ কত দিনের ট্রেনিং আর রিমার্কের জায়গায় কিন্তু আপনাদের বসিয়ে দিতে হবে যে কন্টিনিউ চলছে নাকি শেষ হয়ে গেছে সেটা কিন্তু এখানে বসাতে বলা আছে এভাবে করে আপনারা কিন্তু ট্রেনিং অ্যাড করে দিতে পারেন এখানে একটু ট্রেনিং দিলেই চলবে কারণ একসঙ্গে কিন্তু দুটো ট্রেনিং এখানে করানো যায় না যে কোনো একটি ট্রেনিং কিন্তু এখানে আপনারা সাবমিট করিয়ে দিতে পারেন দেখতেই পাচ্ছেন ডেট অফ ইনস্টিটিউট অফ ডিউরেশন এখানে বলাই রয়েছে যে আপনি কত থেকে কতর মধ্যে মানে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আপনার সেই কোর্সটি চলছে এটা কিন্তু সেখানে দিতে বলাছে এটি এই কথাটি কিন্তু অবশ্যই মাথায় রাখবেন ডেট অফ ইনস্টিটিউট ইনস্টিটিউশন অ্যান্ড ডিউরেশন অফ মানে আপনি যে ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন বা ট্রেনিং কোর্সে ভর্তি হয়েছেন সেটি কোন মাসে ভর্তি হয়েছেন এবং কোন মাসে শেষ হবে তো সেটাই কিন্তু এখানে বসাতে বলা হয়েছে তো সেই হিসাবে আপনারা বসাবেন ছ মাস নইলে এক বছর যে কোনো একটি আপনারা কিন্তু সাবমিট করিয়ে দেবেন তবে এখানে ছ মাস দেখাতে হবে ঠিক আছে কারণ ছ মাস পরপর আপনাদের কিন্তু যে এনএক্স থ্রি সেটি কিন্তু সাবমিট করতে হয় তো হিসাবে সাবমিট করিয়ে দেবেন এরপরে দেখতেই পাচ্ছেন নিচে কিছু নেই এখানে বলা হয়েছে ডেট এরপরে বসা যাচ্ছে প্লেস এরপরে সিগনেচার ইন ফুল এখানে আপনার যে সিগনেচার সেটি কিন্তু হবে নেম অফ দ্য বেনিফিশিয়ারি এখানে আপনার সেই সিগনেচারটি বসিয়ে দিতে হবে যিনি টাকা পাচ্ছেন তো এ ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করুন আর এমনই নিত্য নতুন প্রকল্প যদি দেখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ